কেমন আছে সবাই? ফিরে এলাম যুক্তিবিদ্যার নতুন একটি টপিক নিয়ে। লৌকিক ব্যাখ্যার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা গত ক্লাসে শিখেছি, আজকে আমরা আরও গুরুত্বপূর্ণ দুটি বৈশিষ্ট্য নিয়ে জানব। প্রথমত, লৌকিক ব্যাখ্যা কখনো কার্যকারণ সম্পর্ক ব্যাখ্যা করতে পারে না, অর্থাৎ তারা কোনো একটি ঘটনার ব্যাখ্যা দেওয়ার সময় কার্যকারণের ব্যাপারে মোটেই কনসার্নড হয় না, বরং নিজেদের কল্পনা শক্তি বা নিজেদের ইচ্ছা মতো চিন্তাভাবনা করা এসবের উপরই বেশি নির্ভর করে থাকে। যেমন ধরো, ভূমিকম্পর ক্ষেত্রে একসময় লৌকিক ব্যাখ্যা দেওয়া হতো যে পৃথিবী নামক দেবতা বা ভূদেবতা, তিনি যদি অসন্তুষ্ট হন তাহলে তিনি নড়াচড়া করে ওঠেন, তখন ভূমিকম্প হয়। তার মানে কার্যটা ভূমির নড়াচড়া, আর কারণটা হিসেবে দেখানো হয়েছে পৃথিবীর রাগান্বিত হওয়া। পৃথিবী কার উপর রাগান্বিত হয়, এর মানুষের উপর নাকি অন্য কোনো কারণে, সেটা এখানে মোটেই চিন্তা করার মতো কিছু না। কিন্তু এখানে মোটেই কার্যকারণ ঠিক মতো নির্ণয় করা হয়নি, তার কারণ আমরা জানি যে ডাইনোসরের আমলে পুরো পৃথিবী একবার হচ্ছে তোমার একটি উল্কা পতনেই ডাইনোসরের মতো একটা বড় প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছিল পৃথিবী থেকে। ঠিক আছে, এই উল্কাপাতে একটা বিশাল প্রজাতি যখন বিলুপ্ত হয়ে যায়, সেই প্রজাতি আসলে কী অপরাধ করেছিল বা তাদের উপর কে রাগান্বিত ছিল, এগুলো কিন্তু আমরা কোনো ব্যাখ্যা করতে পারবো না এটির মাধ্যমে। অর্থাৎ যখন কোনো একটি ঘটনার সঠিক কার্যকারণ আমরা নির্ণয় করতে পারি, তখন কিন্তু যতবার ওই কারণটি ঘটবে ততবার কিন্তু ওই কার্যটিও ঘটবে। কিন্তু লৌকিক ব্যাখ্যায় আমাদের কার্যটা ঠিকই ঘটতে থাকে, কিন্তু এর পেছনের কারণটা আমরা ঠিকমতো আইডেন্টিফাই করতে পারিনি বলে আমরা বারবার একই কার্যের পেছনে একই কারণ দেখাতে পারবো না। কারণ অনেক সময় দেখা যায় কার্যটা ঠিকই ঘটলো, কিন্তু আমাদের পুরনো যে কারণটা রয়েছে সেটা আমরা অ্যাপ্লাই করতে পারলাম না। ঠিক আছে, কারণ এই যে দেখো, আমাদের এই পৃথিবীর রাগান্বিত হয়ে নড়াচড়া করা, সেখান থেকে ভূমিকম্প হওয়া, কার উপর রাগান্বিত হওয়া, সেই জাতিকে ধ্বংস করার জন্য ভূমিকম্প হচ্ছে কি না, তাহলে যে জাতি পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেছে যেমন ডাইনোসর জাতি, তার উপর কেউ রাগান্বিত হয়েছিল কি না, এগুলো কোনো প্রশ্নের ব্যাখ্যাই এখানে করা সম্ভব না। তার কারণ এখানে কার্যকারণ সম্পর্ক নেই। এরপরে লৌকিক ব্যাখ্যায় বাহ্যিক সাদৃশ্যকে বেশি প্রাধান্য দেওয়া হয়। যেমন আমরা জানি বাদুড়কে নিশাচর পাখি বলা হয়, এমনকি এই পাখিকে শয়তানের উপাসনায় ব্যবহার করা হয়, এরকম লৌকিক ব্যাখ্যা অনেক সময় দেওয়া হয়। কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যায় যারা বিশ্বাস করে তারা জানে বাদুড় কোনো পাখি না, এটি বাচ্চা প্রসব করে, এর দাঁত রয়েছে যেগুলো পাখির বৈশিষ্ট্যর চেয়ে একদম আলাদা, শুধুমাত্র উড়তে পারে বলেই এটিকে পাখি কখনোই বলবে না যারা বৈজ্ঞানিক ব্যাখ্যায় বিশ্বাস করে, কিন্তু লৌকিক ব্যাখ্যা এসবের ধার ধারে না। পরবর্তী ক্লাসে আমরা নতুন একটা টপিক নিয়ে কথা বলবো, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থেকো, সবাই ভালো থাকবে, অল দ্য বেস্ট।